নদিয়ার করিমপুরে রাস্তার ধারে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাকে খুন করা হয়েছে, যদিও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আপনাদের অনুমান কি এটা মারা গেছে না? আড়তে রাজাপুরে দিয়ে টাকা নিতে এসছে, দিয়ে আটটার দিকে আমরা বাজার দিক থেকে আটটা সাতটার দিকে বাড়ি গেলাম, আটটার দিকে রিপোর্ট পাচ্ছি যেরকম মারা গেছে। এই সবাই বলছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তো ওই অ্যাক্সিডেন্টে গাড়িতেও কিছু হয়নি, ওই অ্যাক্সিডেন্টে কোনো সমস্যা পাইনি, মিটিনের পাশেই ডেড বডি, মানে তৃণমূলের মিটিং ছিল ভাই। বাড়ি কোথায় ছিল? বিষ্ণুপুর চর ভেঙ্গনা। কোন থানা? হুগলবেড়ি থানা। বাসে করে নিয়ে গেছি, একসাথে গেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি ব্রিগেডের মাঠে, একসাথে মোদিজির সভা দেখেছি, একসাথে ফিরেছি। হ্যাঁ, আমরা ওখান থেকে ব্যানার এনেছি, জল এনেছি, মোদিদের সব কিছু, অনুদানের যে পোস্টার সব কিছু নিয়ে এসেছি। এগুলো ওনার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে। হ্যাঁ, ওনার কোনো আধার কার্ড ভোটার ছবি কাছে আছে আপনাদের? শুনলাম যেরকম মারা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, এবার সে শুনে তো আমরা চলে আসছি, তো আমরা শুনলাম যে করিমপুর হসপিটাল আছে, ঠিক আছে, তারপরে এখানে এসে পাচ্ছি না, আর শুনলাম এখন থানার মানে চড়বন হয়, উনি বললেন যে করিমপুর থানায় আছে, এবার সেখানে গিয়ে আমরা দেখবো তারপরে কী মানে কী ব্যাপারটা মারা গেল না গেল তো সঠিক কথা বলতে হবে। এখন থানায় কোনো অভিযোগ হয়নি? না, এখন কোনো অভিযোগ করা হয়নি। যে মারা গেছে তার নাম কি? বিশ্বজিৎ বিশ্বাস। বয়স? বয়স মানে 27-28 হবে নাকি? 35-37 হবে মোটামুটি। উনি কি রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন? হ্যাঁ, সোমবার রাতে করিমপুর 1 নম্বর ব্লকের হোগলাবেড়িয়া থানার রাজপুর এলাকায় রাস্তার পাশে একটি ঝোপে 35 বছরের বিশ্বজিৎ বিশ্বাস নামে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসীরা মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। দরিদ্র মানুষ, মোবাইল ফোন একটা বাড়িতে ফোন আছে, যেহেতু ছেলের কাছে থাকে, ওনার কাছে ফোনও ছিল না। বাড়ির লোক যখন বাড়িতে ফেরার টাইম, যখন বাড়িতে ফিরছে না, তখন বাড়ির লোকজন মানে চিন্তায় মগ্ন হয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। তারপরেই রাজাপুর পুকুর ধারে বাইকের পাশে বিশ্বজিৎ বিশ্বাসের ডেড বডি, মৃতদেহ পাওয়া যায়। এখন এটা কী ভাবছেন? ওনার বাড়ি হচ্ছে চর মেঘনা, আমাদের ZB6-এর সক্রিয় প্রতিবাদী কর্মী। আমরা মানে পুলিশের কাছে আমরা বিষয়টা তদন্তের জন্য আমরা দাবি জানিয়েছি এবং এটা খুন, কারণ ওনার মানে বডিতেই বোঝা যাচ্ছে এটা মানে খুনেরই লক্ষণ। এটা কিছুদিন আগে আপনারাও দেখেছেন, রহমতপুর পঞ্চায়েতে জয়শ্রীরাম বলার জন্য আমাদের এক কর্মীকে বেধারক মারা হয়। তা এখন যেহেতু আমাদের এটা বিজেপি সক্রিয় কর্মী, তার জন্যে হয়তো ওনাকে খুন করা হলো। তৃণমূল প্রতিদিনই তো কর্মসূচি থাকে, সে তৃণমূলের বিজেপি সিপিএমের প্রতিদিনই তো কর্মসূচি প্রত্যেক দলেরই থাকে, কিন্তু বিশ্বজিৎ বিশ্বাস আমাদের খুব সক্রিয় কর্মী এবং খুব ভালো কর্মী, আমরা খুব মর্মাহত এবং আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। আমরা বড় বিক্ষোভ থেকে শুরু করে যা যা করা যতদূর যাবার আমরা কিন্তু যাব। খারাপ অভিযোগ দায়ের হয়েছে? অভিযোগ দায়ের আমরা আবার করিমপুর পুলিশ স্টেশন থেকে, যেহেতু ওটা হোগলবেড়িয়া থানার আন্ডারে, আমরা ওখানে এখন যাচ্ছি। কাল রাত্রেও আমি এসেছিলাম থানায়, এখানে যা যা করার দরকার করণীয় করা হয়েছে। এখন ডেড বডি পোস্টমর্টামের জন্য যাচ্ছে শক্তিনগর হসপিটালে, এখন আবার হোগলবেড়িয়া থানায় আমরা যাচ্ছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালিকাপাড়া একটা মারামারি গণ্ডগোলের ঘটনা জানতে পারি,
সেখানে এনকোয়ারি সেরে তার আগে দুটো মিটিং ছিল আমাদের থানার আন্ডারে চেচানিয়া স্কুলে এবং রাজাপুরে দুটো টিএমসির মিটিং ছিল, সেই মিটিং পারপাসে ডিউটি করেছিলাম। তারপরে ওই সুন্দরপুর মালি দুর্লভপুর মালিথাপাড়া একটা গণ্ডগোলের খবর পাই টেবিল ডিউটি অফিসারের কাছ থেকে, সেখান থেকে এনকোয়ারি করে আমাদের কুচাইডাঙ্গা একটা জালসা অনুষ্ঠান ছিল, সেখানে কী কী হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারটা আমি রাউন্ডে দেখতে যাই। ওইখান থেকে রাউন্ডের পর আমাদের গাড়ির তেলের অবস্থাটা খারাপ হয়ে আসে, তেলটা প্রয়োজন, ড্রাইভার বললো যে তেলটা ভরা দরকার। তেলটা ভরে এর মধ্যে খবর পাই আমাদের মেজবাবু রাহুলবাবু বলেন যে রাজাপুরে আসেন এনে দিয়ে, পরে আবার একটু পরে ফোন করে বলেন যে এরকম একটা লোক ওখানে পড়ে আছে, সেই খবর পেয়ে ওখানে যাই। খবর পেয়ে আমাদের বড়ো আমাদের মেজবাবু সকলেই উপস্থিত ছিল, তারপরে তো দেখতে পেলাম যে এরকম একটা লোক, তারপরে নাম ধাম জানা গেল, তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। প্রথমত বডিটা আমি যেটা জানতে পারলাম যে জায়গাটা পড়েছিল ওই রাজাপুরে, এই যে ধনপতি আমাদের বাড়ির পাশে আমাদের থানার আন্ডারে রয়েছে, ধনপতির পরিচিত ছেলেরা ওরা দেখতে পায়, দেখতে পেয়ে ওনাকে খবর দেয়, উনি সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দেয়। তারপরে আমরা ওনাকে সঙ্গে নিয়ে হসপিটাল নিয়ে আসি, তারপরে ওর বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বললাম, বাড়ির লোক আসলে নিয়ে বডিটা করিমপুর হসপিটালে, হসপিটাল থেকে করিমপুর থানায় নিয়ে গেলেন। স্যার এটা ওলামান অ্যাক্সিডেন্ট না দেখুন, অ্যাক্সিডেন্ট কি অন্য কোনো বিষয় যদি থেকে থাকে আলটিমেটলি সেটা এইভাবে বলাটা একটু মুশকিল। আপনার কমপ্লিশন আপনার প্রপার পোস্টমর্টম রিপোর্ট, ঠিক আছে, আফটার গেটিং দ্য পোস্টমর্টম রিপোর্ট ইট উইল বি কনফার্ম ইন দিস হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ টু অ্যাসারটিন দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।